তৎকালীন ব্রিটিশ ভারতের সেনাবাহিনীর সর্বকনিষ্ঠ মেজর। কর্মজীবনে ছিলেন তিন দেশের সেনাবাহিনীতে। পাকিস্তান সেনাবাহিনীতে কাজ করার সময় তখনকার পাকিস্তানিরা তাকে ডাকত পাপা টাইগার হিসেবে। তিনি হচ্ছেন জেনারেল ANG ওসমান, যিনি বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় ছিলেন সর্বাধিনায়ক ও সেনাবাহিনীর প্রধান। ANG ওসমানের পুরো নাম হচ্ছে আতাউল গনি ওসমান। তার জন্ম 1918 সালের 1 সেপ্টেম্বর সুনামগঞ্জে। তার পৈতৃক বাড়ি বালাগঞ্জ থানা অধুনা ওসমানী নগরের উপজেলা দয়ানিলে। তার পিতার নাম খান বাহাদুর মফিজুর রহমান, মাতার নাম জবেদা খাতুন। 1918 সালে ওসমানী সাহেবের বাবা তৎকালীন আসামের সুনামগঞ্জ সদর মহকুমায় সাব ডিভিশন পদে নিযুক্ত ছিলেন। তাদের বসবাস ছিল সুনামগঞ্জের সদরে, আর ওইখানেই জন্ম নিয়েছেন স্বাধীন বাংলাদেশের প্রথম সেনাবাহিনীর সেনাপ্রধান জেনারেল ANG ওসমান। জেনারেল ওসমানের প্রাথমিক শিক্ষা শুরু হয় 1923 সালে। ভর্তি হয়েছিলেন কটন স্কুল অফ আসাম। পরবর্তীতে 1932 সালে সিলেট গভর্নমেন্ট পাইলট হাই স্কুলে ভর্তি হন। লেখাপড়ায় তিনি খুবই মনোযোগী ছিলেন। তার প্রমাণ হল স্কুলের প্রত্যেক পরীক্ষায় তিনি প্রথম হন। 1934 সালে সিলেট সরকারি উচ্চ বিদ্যালয় থেকে অসাধারণ কৃতিত্ব সহকারে সমগ্র ব্রিটিশ ভারতে তিনি সর্বপ্রথম হন এবং প্রাইটোরিয়া পুরস্কার সম্মানিত হন। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে 1938 সালে স্নাতক ডিগ্রি লাভ করেন। পড়াশোনা শেষ করে ওসমানী সাহেব তৎকালীন ব্রিটিশ ভারতের সেনাবাহিনীতে যোগ দেন। 1939 সালে তিনি রয়্যাল আর্মস ফোর্সের ক্যাডেট হিসেবে যোগ দেন। দেরাদুনে ব্রিটিশ ভারতীয় মিলিটারি একাডেমি প্রশিক্ষণ শেষে তিনি 1940 সালে ব্রিটিশ সেনাবাহিনীতে যোগ দেন কমিশন অফিসার হিসেবে। সে সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল। ব্রিটিশ সেনাবাহিনীর একটি ব্যাটালিয়নের কমান্ডার হিসেবে তিনি বার্মা সেক্টরে কাজ করেন। 1942 সালে মেজর পদে উন্নীত হন। তিনি ছিলেন ব্রিটিশ সাম্রাজ্যের সর্বকনিষ্ঠ মেজর। পরবর্তীতে দেশ বিভাগের পর 1947 সালে 7ই অক্টোবর ওসমানী সাহেব পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন। এ সময় তার পদ মর্যাদা ছিল লেফটেন্যান্ট কর্নেল। 1949 সালে তিনি চিফ অফ জেনারেল স্টাফের ডেপুটি হন। 1951 সালে তিনি ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এর 1ম ব্যাটেলিয়নের অধিনায়ক নিযুক্ত হন। এরপর তিনি চট্টগ্রাম সেনানিবাস প্রতিষ্ঠা করেন। মূলত তার হাত ধরেই চট্টগ্রাম সেনানিবাস প্রতিষ্ঠিত হয়। 1965 সালে পাক ভারত যুদ্ধে তিনি পাকিস্তানের হয়ে যুদ্ধ করেন। ডেপুটি ডাইরেক্টর অফ মিলিটারি অপারেশন হিসেবে যুদ্ধরত বিভিন্ন সামরিক হেডকোয়ার্টারে যোগাযোগ করতেন তিনি। পাক ভারত যুদ্ধ যখন শেষ হয় তখন তার বয়স 40-এর উপরে। 1966 সালের মে মাসে তিনি পাকিস্তান সেনাবাহিনী থেকে অবসরকালীন ছুটি নেন এবং পরের বছর 1967 সালের 16 ফেব্রুয়ারি অবসর গ্রহণ করেন। সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ পর তিনি আওয়ামী লীগে যোগ দেন 1970 সালে। আওয়ামী লীগ প্রার্থী হিসেবে 70-এর নির্বাচনে ফেঞ্চুগঞ্জ বালাগঞ্জ বিশ্বনাথ এলাকা থেকে পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। 1971 সালে মুক্তিযুদ্ধ শুরু হলে ওসমানী সাহেব সীমান্ত পার হয়ে ভারতে প্রবেশ করেন 11 এপ্রিল 1971। প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে ভাষণ দেন। ওই ভাষণে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর অবকাঠামো গঠনের কথা উল্লেখ করে ANG ওসমানীকে মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি হিসেবে ঘোষণা দেন। 12 এপ্রিল থেকে ANG ওসমানী মন্ত্রীর সমমর্যাদায় বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান সেনাপতি হিসেবে যুদ্ধ পরিচালনায় অংশগ্রহণ করে। রণনীতির কৌশল হিসেবে প্রথমে তিনি সমগ্র বাংলাদেশকে ভৌগোলিক অবস্থা বিবেচনা করে 11টি সেক্টরে ভাগ করে নেন এবং বিচক্ষণতার সাথে সেক্টরগুলো নিয়ন্ত্রণ করতে থাকেন। পাকিস্তানি সেনাবাহিনী ছিল দক্ষ ও সংখ্যা অনেক বেশি। এই বিবেচনায় ওসমানী সাহেব রণকৌশল ছিল প্রথমে শত্রুকে নিজেদের ছাউনিতে আটকে রাখা এবং তাদেরকে যোগাযোগের সবগুলো মাধ্যম হতে বিচ্ছিন্ন করে রাখা। এই জন্য ANG ওসমানী সাহেব মে মাস পর্যন্ত নিয়মিত যুদ্ধ পদ্ধতি পরিচালনা করেন। মে মাসের পর তার মনে হলো প্রয়োজনের তুলনায় অনেক কম সংখ্যক সৈন্য নিয়ে শত্রুদের ছাউনিতে আটকে রাখা গেলেও ধ্বংস করা সম্ভব নয়। এই বিষয়টি তিনি সরকারকে জানিয়ে যুদ্ধ কৌশলগত পরিবর্তন আনেন।
প্রাক্তন ইপিআর এর বাঙালি সদস্য আনসার মুজাহিদ পুলিশ বাহিনী ও যুবকদের নিয়ে একটি গণবাহিনী বা গেরিলা বাহিনী গঠন করে। মুক্তি সংগ্রামে এনজি ওসমানের হাতে কোনো নৌবাহিনী ছিল না, তবে নিয়মিত নৌবাহিনীর কিছু অফিসার এনজি ওসমানীকে সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখত। তাছাড়া ফ্রান্সের জলভূমিতে থাকা পাকিস্তানের ডুবোজাহাজের 300 কর্মী ও মুক্তিবাহিনীর সাথে নিয়মিত যোগাযোগ রাখতেন। কিছুদিন পর এনজি ওসমানী তাদের এবং কিছু সংখ্যক গেরিলা যুবক নিয়ে একটি নৌ কমান্ডো বাহিনী গঠন করেন। আগস্টের মাঝামাঝিতে তার নদীপথে শত্রু চলাচলের প্রায় রুদ্ধ করে দেন। নৌবাহিনী গঠনের ফলে একটি বড় ধরনের সংকট এর অবসান হলেও দেশ স্বাধীন হবার আগেই আরও একটি সংকট এনজি ওসমানী অনুভব করেন, সেটা হচ্ছে তার হাতে কোনো বিমান বাহিনী ছিল না। শেষের দিকে দুটি হেলিকপ্টার ও একটি আটার তার নিজের চলাচলের জন্য একটি ডাকোটা নিয়ে ছোট্ট একটি বিমান বাহিনী গঠন করেন। যুদ্ধ শেষে স্বাধীন বাংলাদেশ গঠন হলেও 1971 সালের 26শে ডিসেম্বর তাকে বাংলাদেশ সেনাবাহিনীর জেনারেল পদ মর্যাদা প্রদান করা হয় এবং তিনি নবদেশের প্রথম সশস্ত্র বাহিনী প্রধান হিসেবে নিযুক্তি পান। 1972 সালে 12 এপ্রিল তার এর দায়িত্ব থেকে অবসর নেন। মন্ত্রিসভায় যোগদান অভ্যন্তরীণ নৌ যোগাযোগ জাহাজ ও বিমান মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে 1973 সালের মার্চে স্বাধীন বাংলাদেশের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে ওসমানী তার নিজের এলাকা থেকে অংশ নেন, নির্বাচন অবহেলিত সাফল্য লাভ করে। 1973-এর নির্বাচনে ওসমানী সাহেব 94% ভোটে বিজয়ী হয়েছিলেন। ডাক তার ও টেলিযোগাযোগ অভ্যন্তরীণ নৌ যোগাযোগ জাহাজ ও বিমানবন্দরের দায়িত্ব নেন। 1976 সালের সেপ্টেম্বর মাসে ওসমানী সাহেব জাতীয় জনতা পার্টি নামে নতুন রাজনৈতিক দল গঠন করেন। তিনি জাতীয় জনতা পার্টির চেয়ারম্যান ছিলেন। তিনি মনোনীত হয়েছিলেন গণ ঐক্য জোট 5টি রাজনৈতিক জোটের, যথা জাতীয় জনতা পার্টি, বাংলাদেশ আওয়ামী লীগ, জাতীয় আওয়ামী পার্টি, বাংলাদেশ পিপলস লীগ, গণ আওয়ামী লীগ। 1978 ও 1971 সালে প্রেসিডেন্ট নির্বাচনে তিনি অংশগ্রহণ করেন। 1984 সালের 16 ফেব্রুয়ারি এনজি ওসমানী ক্যান্সার আক্রান্ত হয়ে লন্ডনের চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেন। তার স্মরণে ঢাকায় ওসমানী উদ্যান গড়ে উঠেছে ও বাংলাদেশ সচিবালয়ের বিপরীতে ওসমানী মেমোরিয়াল হল স্থাপিত হয়েছে। এছাড়া তার সিলেটস্থ বাসভবনকে জাদুঘর পরিণত করা হয়েছে। সরকারি উদ্যোগে সিলেট শহরে তার নামে একটি মেডিকেল কলেজ, হাসপাতাল ও আন্তর্জাতিক বিমানবন্দর প্রতিষ্ঠা করা হয়েছে। সো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।